আসসালামু আলাইকুম সবাইকে আর অনেকদিন পরে লাইভে আসা হলো আবার মোটামুটি অনেক স্পেশাল একটা লাইভ সবাই ওয়েট করতেছিলাম আমরা জানি আমার সামনে আমার দুই পাশে দুজন আসছে স্পেশাল অনেক মানুষ অপার ভাই এবং তিমা ভাইয়া অবশ্যই আসসালামু আলাইকুম ভাইরা লাইনতে বলে গেছিলাম আর সবাইকে আসসালামু আলাইকুম তার পাশাপাশি ঈদ মরক একটু লেট হয়ে গেল যদিও তারপরে ঈদ মরক ঈদ তো থাকবেই আর মোটামুটি আমার অনেক মানে আমার ফেভারিট টিচারদের যে তালিকাটা তার মধ্যে তার মাঝেই ফিজিক্স যেটা এটা আমার উপরে দুইজনই হচ্ছে এই আমার দুজন সামনে আছে আহ তো বুঝতে পারতেছো ভালো কিছু আশা করি থাকবে আজকে এখন শুরু করবেন কি দিয়ে শুরু করা যায় মেনলি আমাদের একুশ ব্যাচের জন্য যদিও আসলে একটা তার পাশাপাশি বাইশ ব্যাচ এবং বিশ ব্যাচ নিয়ে কথা হবে মোটামুটি আর সব মিলিয়ে আমি শুরু করতে যেটা তাহলে একুশ ব্যাচের যে বর্তমান পরিস্থিতিটা তার মানে যে একটা করোনা যাচ্ছে দেখতেছেন অবাকা বা সবাই আছে একটা পরিস্থিতি পড়ালেখা না যাচ্ছে মানে আগারও না যাচ্ছে আবার ছাড়ায় রাখা কিছু করা যাচ্ছে না এই সবকিছু মিলিয়ে একুশ ব্যাচের বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে আপনারা কিভাবে দেখতে চান আর কি করা উচিত স্টুডেন্টদের এইটা অপর ভাইকে বলেন আমি চিনময়ের কাছে যাব একটু করি অপর ভাই একটু শুরু করেন তাহলে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করে ফেলতেছে সো আজকের এই লাইভটা সাইম তো বললেই যে এটা তোমাদের জন্য যেরকম স্পেশাল অনেকের জন্য আমাদের জন্য এটা অনেক অনেক একটা লাইভ আমার চিনময়ের এই প্ল্যানটা অনেক আগে আজকে সারাটা লাইভ জুড়ে আমরা বলবো যে আমরা আসলে এই প্ল্যানটাকে কিভাবে সাজালাম এন্ড এর ব্যাকগ্রাউন্ডটা কি আমরা চাচ্ছিটা কি এই লাইফটার মাধ্যমে কি কি টাইপের স্টুডেন্ট তৈরি করতে যাচ্ছি আমরা তো একুশ ব্যাচ নিয়ে যেহেতু এই প্রোগ্রামটা তো একুশ ব্যাচের বর্তমান সিচুয়েশন কে মাথায় রেখে আসলে আমাদের কোর্স সাজানো আর একুশ ব্যাচের জন্য আমাদের প্রচুর প্রশ্ন আসে আমারও চিন্ময়েরও প্রচুর প্রশ্ন আসে যে ভাইয়া এখন কি পড়বো শর্ট সিলেবাসের পড়াশোনাগুলো পড়বো নাকি এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিব আমরা কিন্তু মোটামুটি নিশ্চিত ছিলাম যে সরকার যেহেতু আগেও দিছে শর্ট সিলেবাস দেয়া হয়ে গেছে ওই শর্ট সিলেবাসের ওপর বুঝি এইচএসসি পরীক্ষা হবে বাট কলেজ খোলার আর কোন নোটিস আসে নাই এন্ড লকডাউন ক্রমান্বয়ে বাড়তেছে ইনফ্যাক্ট আমি মনে হয় আজকে দেখলাম যে একটা নিউজে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান গুলো তো এত লম্বা সময় যদি একুশ ব্যাচের পরীক্ষা না হয় বা এইচইসি কলেজই না খুলে তাহলে আসলে এইচএসসি হওয়াটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় চিনময় মত প্রশ্ন করবে এক্ষেত্রে আমার সাথে মেডিসিন হওয়াটা খুব ডিফিকাল্ট তো তাদের ক্ষেত্রে এই কয়দিন আগেও আমার কাছ থেকে যদি জানতে চাও তো কি করবো ভাইয়া তখন হয়তো আমরা এরকম বলতাম যে শর্ট সিলেবাসটা ভালো করে শেষ করো তারপরে তুমি অন্যান্য প্রস্তুতি নাও বাট এখন কিন্তু সিচুয়েশনটা একটু একটু পাল্টাতে শুরু করছে এন্ড ঈদও শেষ হয়ে গেছে দেখতে দেখতে কলেজ এখনো খুলতেছে না অ্যান্ড সেপ্টেম্বর পর্যন্ত না খুললে আমার কাছে মনে হয় যে আমাদের যারা স্টুডেন্টরা আছে যেহেতু পড়াশোনা একটা সাধনার বিষয় আর একটা প্রসেস তো পড়াশোনাটা এমন না যে আমি এইচএসি সিলেবাস শেষ করলাম বসে থাকলাম এন্ড আমি একটা সময় এইচএসি হলে হঠাৎ করে দিয়ে আসতে পারবো এডমিশন হলে হঠাৎ করে দিয়ে আসতে পারবো এরকম না পড়াশোনা চলমান রাখতে হয় অ্যান্ড ডে বাই ডে বাই ডে লেভেল বাড়াতে হয় যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চায় আমি আশা করি সবাই আমাদের যারা ছাত্র ছাত্রী আছে সবাই ভালো ভালো জায়গায় চান্স পাওয়ার স্বপ্ন দেখে তো যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা বুয়েজ কে টার্গেট করে তাদেরকে মাথায় রেখি আমার আর চিন্ময়ের এই প্ল্যান তো চিন্ময় আশা করি বাকিটা বলতে পারবে যে চিন্ময় আপনি বলেন যে 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য তোমার পরামর্শ কি অনেকটা দিয়েছে দিয়েছে যে কি কি করা উচিত না দিয়ে করতে হবে তো আমরা কি প্ল্যান করছিলাম বা আমাদের প্রেক্ষাপট থেকে আমরা যেটা দেখছিলাম আসলে যে প্রথমে মনে হচ্ছিল যে এইচএসসি টা কিছুদিনের মধ্যে হয়তো মনে হচ্ছিল যে স্কুল কলেজ খুলবে আর শর্ট সিলেবাসের উপরে এইচএসসি পরীক্ষা হবে আর 21 ব্যাচের જે পরিস্থিতি ছিল তারা কিন্তু এক বছর কলেজ করেছে কিন্তু পরে কিন্তু আর কলেজ ফাইনালইshape ভাবে অনেকে এক বছর কলেজ করতে পারে না ওইভাবে এবং প্রথমে যেটা হয় আর কি ফার্স্ট ইয়ারে থাকলে অতটা সিরিয়াসনেস কিন্তু আসে না তো ওরা কিন্তু অতটা সিরিয়াসনেসের সাথে ক্লাসগুলো করে না সত্যি বলতে এবং ওরা যখন কলেজে পরীক্ষা দিয়েছে তখন এটাও নিজেরাই বলতে পারবে আসলে যে সিরিয়াসলি কতটুকু ছিল তো এরপরে যেটা হলো লকডাউন হলো আর ওদের পড়াশোনাটাও একটু মানে লকডাউনের মধ্যে চলে আসলো মানে থেমে যায় আর কি অনেকটা তো তারপরে এইচএসসি জন্য অনেকে পড়তে থাকে মনে হয় পরীক্ষা পরে সরকার যেটা করে খুব সুন্দরভাবে তারা শর্ট সিলেবাস দিয়ে দেয় তো তখন আমরা যেটা অ্যাডভাইস করতাম আসলে প্রথম দিকে সবাই জিজ্ঞেস করতো কি করব তখন আমরা বলতাম যে আগে তুমি শর্ট সিলেবাসটা কমপ্লিট করে ফেলো কারণ যেহেতু শর্ট সিলেবাসে এইচএসসি হবেই বোঝা যাচ্ছে তখন মনে হতো তাহলে শর্ট সিলেবাস তো তোমাকে পড়তে হবেই তারপরে তুমি ফুল সিলেবাসের জন্য প্রিপারেশন না হলে নিতে পারো আস্তে আস্তে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যেহেতু লকডাউনটা আরো বাড়ছে দিনকে দিন এবং যেটা দেখলাম এখন যে টিকা না আসা পর্যন্ত স্কুল কলেজ হতে অনেক সময় খুলবে না হয়তো এরকম একটা চিন্তা ভাবনা চলছে তো এখন বোঝাই যায় যে আসলে এখন যদি ওরা আসলে বসে থাকে এবং শুধুমাত্র শর্ট সিলেবাসই পড়ে ওরা পরে যে পদে পড়তে পারে একটা ভালো একটা চান্স থাকে কারণ ওদের এই যে এইচএসসির পড়াটা এটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে আর এমনও হতে পারে যে ওদের অ্যাডমিশনের সময় টাইম টেকটা কমে গেল নরমাল টাইমে যে অ্যাডমিশনটা টাইমটা দেওয়া হয় সব কিছু স্বাভাবিক হওয়ার পরে এমন হতে পারে টাইমটা কומিয়ে দেওয়া হতে পারে তো টাইমটা যদি কমে যায় তখন কিন্তু ওরা একটু মানে দেখা যাবে যে অর্ধেকটা ভালোমতো পড়ছে বাকি অর্ধেকটার দিকে মনোযোগই দেয় না এক বছর ধরে অর্ধেকটা পড়াই নাই হুট করে নতুন একটা পড়া তিন মাসে তাকে কমপ্লিট করতে হবে তো এটা একটা টাফ জব এটা যদি আমাকে বলা হয় আমি যে স্টুডেন্ট থাকতাম ওই টাইমে আমার জন্য অনেক টাফ হয়ে যেত এটা সবার জন্যই আসলে টাফ তো এই জন্যই এখন যদি কেউ আমাকে হুট করে জিজ্ঞাসা করে যে ভাইয়া কি করব আসলে আমি যেটা বলি যে দেখো তুমি ফুল সিলেবাসের জন্য পড়া শুরু করো কারণটা হচ্ছে তুমি ইউ নেভার নো কি হবে রাইট কিন্তু তোমার কাছে এখন অনেক টাইম আছে এনাফ টাইম আছে এই যে আমরা একটা অ্যাডমিশন ব্যাচের কথা বলছি আমাদের সময় কি এই সেকেন্ড ইয়ার থাকাকালীন অ্যাডমিশন ব্যাচ শুরু করা যেত যেত না কারণ আমরা ওরকম চাপে থাকতাম আমাদের কলেজে এক্সাম থাকতো এটা থাকতো সেটা থাকতো কিন্তু একুশ ব্যাচের কিন্তু এখন তা না একুশ ব্যাচ কিন্তু দেখা যাচ্ছে ফ্রি একটা টাইম পেয়ে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত তো আমরা টার্গেট করলাম যে কেননা আমরা ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যেই একটা বুয়েট ফিজিক্স এর জন্য আমরা প্রিপারেশন প্রোগ্রাম লঞ্চ করে এবং নভেম্বরের আমরা শেষ করে ফেলি তাহলে যেটা হবে ওরা কিন্তু অনেকটা থাকলো আগিয়ে আর এখন তো কম্পিটিশনের যুগ যারা আগে থেকে আগিয়ে থাকে তারা কিন্তু নিজেরা অনেকটুকু ভালো করতে পারে ইভেন আমিও কিংবা অপার কিংবা আমরা যারা আসলে বুয়েটে ভর্তি হয় তাদের ক্ষেত্রে প্রশ্ন যদি জিজ্ঞেস করেছে তুমি আসলে বুয়েটের জন্য প্রিপারেশন কবে থেকে না শুরু করছো সে কিন্তু বলবে না যে এইচএসির পরে আমি ডিসিশন নিচে আমি বুয়েটের জন্য পড়বো তো তখন প্রিপারেশন তারা কিন্তু তারা নিজেরা নিজেরা পড়ে আমি যেরকম নিজেরা 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 পড়তাম আসলে কোচিং এর মতো করে যে অ্যাডমিশন কোচিং আমাকে এই পড়ানো হবে ওই পড়ানো হবে আমি নিজে নিজে পড়ে রাখি তো এখন যেহেতু একটা স্কোপ আছে যে আমরাও মোটামুটি অনলাইনে এখন তোমাদের সার্ভিস দিতে পারি আর তোমাদের কাছে স্কোপ আছে তোমরা এনআ টাইম পাচ্ছ একটা সার্ভিস নেওয়ার জন্য কেন না আমরা সেটা ট্রাই করি এবং আমি আশা করি যারা এটাতে এনরোল করবে বা আসলে এনরোল যে করতে হবে ইটস নট দ্যাট কিন্তু যারা এখন থেকে অ্যাডমিশনের জন্য করতে করতে পারবে তারা কিন্তু অনেক দূর আগায় যাবে দেখা যাবে যে একুশ ব্যাচে তারাই অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারছে অপার নেক্সট বল হ্যাঁ চিন্ময় বলতেছিল যে আসলে সত্যি কথা আমাকে বা চিন্ময়কে যদি প্রশ্ন করা হয়তো যে আমরা কখন থেকে বুয়েট প্রিপারেশন শুরু করছি স্বাভাবিক সময় যখন করোনা ছিল না আমার এখনো মনে আছে যে আমি রাজু কলেজে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমার এক আত্মীয় ছিল আমার এক সিনিয়র আপু ফোরটিন ব্যাচের তো তার থেকে আমি নিয়ে আসলাম উদ্ভাসের কনসেপ্ট বুক গুলা কনসেপ্ট বুক নিয়ে এসে অ্যান্ড জয় কিছু বই ম্যাথ প্লাস কেমিস্ট্রি প্লাস এই বইগুলো পড়া শুরু করলাম একটু 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 করে পড়া শুরু করলাম মেন বইটাও পড়তাম সাথে এগুলোও দেখতাম তো তখন অনেক মাথার জট খুলে যেত অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যেত হয়তো পারে আমি এইচএসি লাইফে যা জানছি সত্যি কথা এডমিশন যখন পড়া শুরু করলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি অনেকগুলো জিনিসের একদম ক্লিয়ার একটা পিকচার পাইছি তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই অলমোস্ট কমন মানে বুয়েটের বুয়েটের যদি ড্রিমটা থাকে কারো এটা এমন না যে সাডেনলি হঠাৎ করে এইচএসি পরে মনে হলো আমার বুয়েটে যাওয়া উচিত এন্ড সে বুয়েটে চলে আসে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় তার এই ডিমটা কলেজ লাইফে শেষের থেকে বা শুরু থেকে থাকি অ্যান্ড সে ওইটার জন্য কিছু না কিছু আলাদা আলাদা চর্চা শুরু করে ঘর অভাবে হোক বা কোনো জায়গায় যেয়ে হোক এখন যেহেতু করোনা বা লকডাউনের সময় চিন্ময় বলল আর আমাদেরও যেহেতু সুযোগ আছে এখানে তোমাদেরকে যেহেতু আমি মনে করি যে এখন অনলাইনে যারা যারা পড়ে মোটামুটি আমার আর চিন্ময়ের ক্লাস দেখছে কম বা বেশি সবাই দেখছে এন্ড আমার আর চিন্ময়ের ক্লাসগুলো থেকে বেসিক বা ম্যাথ সলভিং এই জিনিসগুলো দেখছে তাই আমি আর চিনময় এটা চিন্তা করি আসলে একত্র হওয়া আমাদের যে যেহেতু আমাদের স্টুডেন্টগুলো আমাদেরকে কম বেশি সবাই দেখছে এন্ড আমাদের কাছেই তারা বেসিকটা পড়ছে সো আমরা অ্যাকচুয়ালি জানি আমরা কোন জায়গায় কি পড়াইছি এন্ড আমরা অ্যাকচুয়ালি ওইভাবে তাদেরকে গাইড করতে পারবো যেটা গাইড করে দিলে তারা একদম বুয়েট অ্যাডমিশন পর্যন্ত ফিজিক্সে যে দুইশো মার্কস আসে এই দুইশো মার্কসের দুইশো মার্কস যদি পরিশ্রম করে তাহলে সেজন্য পেতে পারে আমরা ঠিক ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি আমার মনে আছে চিন্ময় আমরা গত বছর দুই হাজার বিশ সালের জুলাইতে আজকে তো মে অলমোস্ট এক বছর হয়ে গেছে তো দুই হাজার বিশের জুলাইতে এক রাতের বেলা ওই সময় মনে হয় রোজার সময় ছিল বা সামথিং এরকম একটা টাইম ছিল তো হ্যাঁ তো আলটিমেটলি ওই ওই সময়টার মধ্যে রোজার সময় আমাদের প্ল্যানিং ছিল এন্ড জুলাই এর বিশ তারিখ আমরা হচ্ছে অপারেশন শুরু করি মানে আমাদের চাইপাইটিং এন্ড কনঠেন্ট বানানো শুরু করে দেই মনে আছে আমরা রাতের বেলা কথা বলতেছি আমি আর চিন্ময় এন্ড কথা বলে আমরা বলছি যে না আমরা একত্র থাকবো পরের বছর আমরা একুশ ব্যাচের জন্য তখন কিন্তু বিশ ব্যাচ এডমিশন দিচ্ছিল বাট আমরা চিন্তা করছিলাম যে না বিশ ব্যাচের জন্য এখন নামাবো না তাড়াহুড়া হয়ে যাবে আমরা একুশ ব্যাচের জন্য একবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ আসবো যে ব্যাচটাতে মানে স্টুডেন্ট মনে হয় যে না এই ভালো না পারতে পারে কয়েকদিনের পরিশ্রমে ভালো করে বইটা চান্স পেতে পারে অবশ্যই এটা যুগে যুগে সবসময় সম্ভব কোন সময় একদম শেষ নাই যে একদম শেষ মুহূর্তে যদি প্রস্তুতি নিতে থাকে সেও হয় পেয়ে যেতে পারে চান্স কিন্তু তারপরও কেন আমরা সিলেকশন মেথডে গেলাম তারপরও কেন আমরা সবাইকে সুযোগ না দিয়ে আমাদের প্রায় হাজার প্লাস পরীক্ষার্থীদের থেকে আমরা চার হাজার নয় জন দুই ব্যাচে চার হাজার জনকে পরীক্ষার সুযোগ দিছে মানে পরীক্ষা থেকে চান্স পেতে দিছি যারা আমাদের ব্যাচগুলোতে ক্লাস করতে পারবে তো এই যে আমরা সিলেকশনটা কেন করলাম এই সিলেকশনটা করার পেছনে আমাদের রিজন ছিল এটাই আমরা যেন ইন্ডিভিজুয়ালের কাছে যে যে আমাদের পড়াটা খবর নিতে পারি যে সে আসলে কি হচ্ছে বা কোন জায়গায় সমস্যা হচ্ছে এরকম ইনফ্যাক্ট তোমরা খেয়াল করে দেখবো আমাদের পরীক্ষার সময় তোমাদের ইনাফ ডাটা দিতে হয়েছে এসএসসি রোল নাম্বার থেকে শুরু করে অনেক কিছুই দিতে হয়েছে তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে কেয়ার করব বলেই ওইভাবে নিছি এমনকি আমরাই ক্র্যাশ কোর্স লঞ্চ করছি ওখানে কিন্তু চোদ্দ হাজার প্লাস শিক্ষার্থী আছে বাট অনেক ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী থাকলে দেখা যায় যে পার্সোনালি যে যে কেয়ার এটা পসিবল হয় না তো সেই জন্যই কিন্তু আমরা চিন্তা করছি না আমার খুব বেশি সংখ্যক স্টুডেন্ট দরকার নাই আমাদের এমন সংখ্যক স্টুডেন্টদের দরকার যাদেরকে আমরা যদি আমাদের পরিশ্রমটা দেই তারা যেন তাদের পরিশ্রম আমাদের পরিশ্রম মিলিতভাবে নিয়ে তারা যেন বুয়েট পর্যন্ত মেক করতে পারে আর আমি সবসময় ইনফ্যাক্ট গতকাল একটা লাইভ গেল আমাদের একটা সিক্রেট গ্রুপে সেই লাইভেও আমি এরকম বলতেছিলাম যে একটা ছেলে বা একটা মেয়ে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তার আসলে চিন্ময় আমার মনে হয় যে চান্স না পাওয়াটা পাপ কেন কারণ সে যদি বুয়েটও চান্স না পায় কুয়েট আছে চুয়েট আছে রুয়েট আছে আইউটি আছে দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে অ্যাকচুয়ালি মানে সে অঘটন ঘটলে একটা মানুষের একটা জায়গায় অঘটন করতে পারে একটা পরীক্ষা অঘটন করতে পারে বাট সে যদি আসলেই প্রস্তুতি নেওয়ার মতো প্রস্তুতি নেয় আমরা যেভাবে তাদেরকে প্রস্তুতি আছি সেভাবে যদি সে বা আমাদের সাথে সাথে জিনিসগুলো চর্চা করে ফেলে অ্যান্ড যা যাই করার সবগুলো যেন মন থেকে বোঝার চেষ্টা করে এভাবে যদি পড়ে আমার কাছে মনে হয় না বুয়েট না হলেও তার কুয়েট চুয়েট রুয়েট আইউটি এগুলোর মধ্যে হয়েই যাবে অলসো আমি কিন্তু চিন্ময় এই ক্ষেত্রে তোমার একটা সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখছি যে বুয়েটের চান্স পাওয়া বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় আই গেস চিন্ময় তাদের মধ্যে একজন সো আলটিমেটলি আমাদের এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে আমরা দেখছি যে বুয়েটের प्रिपरेशन নিয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটির না प्रिपरेशन নিও আমি চিনময় আমরা সবাই এটার আসলে প্রমাণ সো এরকম প্রচুর স্টুডেন্ট আছে আসলে তো আমরা এই ব্যাচটা এরকম ভাবে চালু করতে যাচ্ছি যে এই ব্যাচটা যেন যখন এডমিশন রেজাল্টটা দিবে তখন পোস্টে পোস্টে ভরে যায় যে প্রত্যেকই যেন চান্স পায় আমরা যেন প্রত্যেকের যে ডাটা বেসটা আছে সেটার পাশে লিখতে পারি ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটিগুলোর তালিকা আমরা করতে পারি যে আমাদের এতজন আমাদের কাছে পড়ে আসছে এন্ড এতজনের স্ট্যাটিস্টিক্স দেখো তোমরা এরা এই এই জায়গায় আছে ইনফ্যাক্ট আমরা টার্গেট করতেছি যে আমাদের ওয়েট ব্যাচটার মধ্যে যে আমরা টপ হান্ড্রেড এর মধ্যেও স্টুডেন্ট আমরা ভালোভাবে তৈরি করব। সো আমাদের একটা এরকম থাকলো যে না আমরা একবার প্রথমবার অনলাইনে এসে নরমালি জিনিসগুলো বিভিন্ন নাম করা কোচিং সেন্টার গুলোতে হয় প্রথম পঁচিশে চব্বিশ প্রথম পঁচিশে তেইশ তো অনলাইনে শুধুমাত্র ব্যাচ পড়িয়ে এই জিনিসটা সম্ভব এই জিনিসটা সম্ভব করার জন্যই কিন্তু আসলে আমি আর চিন্ময় বলতে গেলে চ্যালেঞ্জের মতন এই ব্যাচটা স্টার্ট করতে যাচ্ছি আসলে এটা একটা ড্রিম প্রজেক্ট মানে কিরকম হতে পারে এটা হয়তো বা এটা দেখলেই বোঝা যাচ্ছে গত বছর আপনারা যেটা বললেন যে তখন চাইলে হয়তো পারতেন বা তারপর এক বছর ওয়েট করে সকলে গুছিয়ে গুছে আমি তো ছিলাম গত অনেকদিন ছিলাম দেখছি ভিডিও থেকে দেখতে পাচ্ছি সব আর তাছাড়া একটা পার্সোনাল শেয়ার করি যেমন আমরা যখন ক্লাস করি তখন প্রত্যেকটা টিচারই অবশ্যই আপনার ভালো টিচার সবার ক্লাসে আমাদের ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় যদি কিরকম হতো এই টিচারটা ড্রোটা হতো এরকমই আমাদের স্পেশালি ড্রিম গুলো আপনারা এখন পূরণ করতেছেন একটা ভাবতেছি নিশ্চয় সামনে আরো অনেক ড্রো থাকবে বা অন্যান্য থাকবে এর মাঝখানে চিহ্ন হয়েছে একটা কোশ্চেন যা হচ্ছে ভাইয়া যেমন অপারিত বললো মোটামুটি সবই বললো ডিটেলসে আপনি যদি বলতেন আমাদের যেই এত এত কত আমাদের প্রায় চার সরি তেরো হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল যার মাঝখানে আমরা চার হাজার নিলাম ওকে এখন এই চার হাজার থেকে যারাই ভর্তি হবে তারা কিভাবে আমাদের এই কোর্স থেকে অথবা এই অ্যাডমিশনের যেই ক্লাসগুলো হবে এগুলো কিভাবে উপকৃত হবে মানে স্পেশালি আমাদের যেই এডমিশনের যেই কোর্সটা আমাদের কী কী থাকবে কন্টেন্টগুলো কি কী ডিটেলস যদি বলতেন হ্যাঁ আচ্ছা কন্টেন্টের ব্যাপারে বলছি একদম একটু টাইম দিয়ে হবে একদম কন্টেন্ট কি রকম আসে আসলে এটা বইটা কি রকম আসে এটা না এটা বুঝতে হলে কিন্তু টাইম দরকার এটা কিন্তু যে একটা স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবে না তুমি যদি একটা স্টুডেন্ট কে মনে করো বিশাল একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বিয়ে দিয়ে দাও বলে বলে দাও যে অনেকটা এখান থেকেই আসবে কিন্তু তোমাকে এখান থেকে পড়তে হবে সে কিন্তু একা একা পড়তে পারবে না কারণ তার কাছে ওই রকম টাইমটা নাই সে আসলে জানে না যে কোন কোন জায়গা থেকে আসলে বেশি কোশ্চেন হতে পারে বা কোন কোন পয়েন্ট হিট করা হতে পারে কোথায় তার ভুল হতে পারে এবং কোন কোন জায়গায় সে দুর্বল হয়ে যাবে তার পরীক্ষার আগের দিন দেখা লাগবে ঠিক আছে কিছু কিন্তু জিনিস থাকে যেটা আসলে টিচারের দায়িত্ব থাকে যে সে যেন বলে দেয় স্টুডেন্টকে আবার এমনও অনেকে বলে যে ভাইয়া আগের প্রশ্ন ব্যাংক আমরা সলভ করব তাহলে দেখা যাবে অনেকটা কমন পড়বে এটা একটা মিথ আসলে বইয়েটা অনেক নতুন নতুন প্রশ্ন আসে এমন না যে পুরাতন ধাতের প্রশ্ন আসে না আসে কিন্তু অনেক নতুন নতুন প্রশ্ন আসে এখন ওই নতুন প্রশ্নগুলো আসে কই থেকে তো সেটা যদি আমরা রিসার্চ করি খুব ইজিলি আমরা দেখতে পারবো যে আমরা যদি ইন্ডিয়ার বইগুলোর দিকে তাকাই আইআইটি বইগুলো কিংবা আইআইটি টাইপের অন্যান্য যে তাদের প্রতিষ্ঠানগুলো ভর্তি পরীক্ষার জন্য তারা যে প্রিপারেশন যেগুলো নেয় সেসব বইগুলো থেকে কিন্তু দেখা যায় যে বইটার কাছে প্রশ্ন আসে ইভেন আমরা সেটাও দেখছি যে তে যেটা এইটটি থেকে দুই হাজার সাল পর্যন্ত আসছে হুবহু প্রশ্ন বইটা দেওয়া হয়েছে হুবহু প্রশ্ন একদম ডাটা চেঞ্জ না করে বইটা দেওয়া হয়েছে এখন কি ওরা কি আইআইটির প্রশ্ন সলভ করবে সবগুলো মানে ঢালাভাবে অ্যান্সার ইস নো এত তাদের টাইম নাই এবং এতটা মানে এটা সলভ করার জন্য প্রচন্ড পরিমাণে বেসিকের দরকার হয় এটাও তাদের নাই এটা কিন্তু আলটিমেটলি টিচারেরই দায়িত্ব যে টিচার ক্লাসে করানোর সময় বলে দিবে যে দেখো আমরা এই এই বেসিক যখন আমরা সলভ করেছি এই বইয়ের এই এই ম্যাথ যখন আমরা সলভ করেছি তখন এই প্রবলেমটা কিন্তু এর আগে এসেছে এক জায়গায় এটা কিন্তু বইটা আসতে পারবে এটা কিন্তু তোমরা দেখো এখন পারবা এবং এটা আমি করে দেখাবো যে দেখো তোমরা কিভাবে পাচ্ছ তিন মিনিটের মধ্যে এরকম করে আমরা কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু মানে যেসব আসার মতো বা যে টাইপের প্রবলেম আসার মতো খুব সুন্দর করে টাইপ ভিত্তিক ভাবে হোক বা পর পর সিরিয়ালে হোক তাদের ক্লাসের সামনে সেটা দেখাবো আমরা কিন্তু তারা কিন্তু নব্বই ঘন্টা ক্লাস নিবে না ফিজিক্স এর রাইট নিবে না কখনোই নিবে না কিন্তু আমরা কেন নিচ্ছি আমরা কি গল্প করার জন্য নব্বই ঘন্টা নিচ্ছি কন্টেন্ট এর তুমি যদি ডিটেলসে পড়তে চাও তাহলে কনসেপ্ট তোমার স্ট্রং হতে হবে কনসেপ্ট বেসিক স্টুডেন্টের কাছে যেটা আছে সেটাকে প্রথমত আমাদের স্ট্রং করিয়ে নিয়ে তারপর সেই অনুযায়ী ম্যাথগুলো ম্যাথগুলো আমাদের সলভ হবে সেই তাদের মনে যায় এবং তারা যেন এটা ফিল করতে পারে মজাটা পায় এখন অনেক কিছু যেটা আমরা মজা পাই না মানে জাস্ট গিলতে থাকি যে ঠিক আছে ভাইয়া বলছে এই ম্যাথটা ইম্পর্টেন্ট এটা আমাদের গিলতে হবে ওই রকম না আমরা এমনভাবে ক্লাসটা সেট করতে চাই বা এমনভাবে পর পর সিরিয়ালে ক্লাস গুলো চাই যেন তাদের কাছে এসব খুব ইজিলি বোধগম্য হয় এবং তারা নিজেরা তারা নিজেরাও নিজেরা সলভ করতে পারে তাদেরকে যখন আমরা এক্সট্রা কিছু হোমওয়ার্ক দিব বা টুকটাক যখন অ্যাসাইনমেন্ট দিব তখন দেখা যাবে হিউজ হিউজ প্রবলেমগুলো তারা নিজেরাই ভালো মতো সলভ করতে পারছে তখন তাদের মধ্যে যে কনফিডেন্স আসবে এইটা কিন্তু একটা অনেকটা বেশি জিনিস তারা যখন দেখবে যে বাসায় বসে যখন আমি সলভ করতে পারতেছি হোয়াই নট বুয়েটের অ্যাডমিশন টেস্টটাও তো আমি সলভ করতে পারবো আর অ্যাডমিশন টেস্টে আসবেই বাকি আমরা যা যা পড়াবো তার বাইরে আসার মতো আসলে কিছু থাকবেই না এটা হচ্ছে আমার কথা আমি এটা এটা পার্সোনাল থেকে বলতে বলতে পারি পারবে যে আসলে আমরা যদি খুব ভালো মতো প্রিপেয়ার করে দে এর বাইরে আসলে কিছু আসবে না এটা আমরা জাস্ট ওদের পথটা দেখাই দিব পথটাতে ওদের সামনে যাবো পথটা তো ওদের বুঝিয়ে দিবো দেখো পরীক্ষার হলে বসে কিভাবে তুমি এই প্রবলেমগুলো সলভ করবা রাইট এবং তারা তারা সেই পথে যদি আমাদের একটু রেসপেক্ট করে জাস্ট একটু আগায় আমাদের কথাগুলো নোট করে সেই ক্লাসগুলোর প্রতিটা ভালো মতো দেখে থাকে প্রতিটা ওয়ার্ড যদি বুঝতে পারে আই তাদের অন্তত ফিজিক্স পোর্শনে কোনো রকম সমস্যা হবে না একটা জিনিস কি আমরা যখন বইয়েটা অ্যাডমিশন টেস্টে বসি তখন একটা যদি আমরা সাবজেক্ট যদি ভালো মতো পারি সাপোজ আমি যদি আমি যখন অ্যাডমিশন টেস্টে বসেছিলাম তখন আমার মধ্যে কিন্তু ফিজিক্স নিয়ে বেশ ভালো একটা দখল ছিল আমার টার্গেটে ছিল আমি ফিজিক্স টার্ম সলভ করব আগে এবং আমি সেটাই শুরু করি এবং যখন আমি দেখা যাচ্ছে অনেকটা 89% 80 থেকে 90% প্রবলেম আমি সলভ করতেছি তখন দেখা যাবে বাদ বাকি ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য আমার মনের মধ্যে কিন্তু কনফিডেন্সটা চলে আসে ঠিক আছে এমন বলছি না যে একটাতেই তোমরা জাহাজ হয়ে যাবে বাকি দুইটা করবা না ওইরকম কিছু না তবে একটাতে জাহাজ হওয়া কিংবা দুইটাতে জাহাজ হওয়া কিন্তু অনেকটা হেল্প করে র‍্যাংকিং এর জন্য কিংবা ভালোমতো বুয়েটার চান্স পাওয়ার জন্য ওকে তো মোট

যে এক্সাম ব্যাপারটা অলরেডি বলেছেন যে আমরা কেন এত মানুষকে একসাথে সুযোগ না দিয়ে কেন বাছাই করে নিচ্ছি এটা বলেছেন অলরেডি কিন্তু অনেকেই আছে যারা এখন জানতে চাচ্ছে যে যদি এক্সামের চান্স না পায় অনেকে অলরেডি আছে অনেক কমেন্ট করতেছে তারা কিভাবে চান্স পাবে অথবা আদৌ সুযোগ আছে কিনা এই ব্যাপারটা তো আমাদের গতকালও আমি একটা কমেন্ট রিপ্লাই এই জিনিসটা ক্লিয়ার করলাম তাও আমি লাইভে এসে তোমাদেরকে একটু বলি এটা হচ্ছে যে আমাদের এই জায়গাটার মধ্যে আমরা পরিশ্রম স্টুডেন্টদেরকে খুঁজতেছি আমাদের ঢালাওভাবে আমরা পাবলিক গ্রুপে কিন্তু লিঙ্ক দিচ্ছি না বা বলতেছি না যে এইভাবে ভর্তি হওয়া এইভাবে এনরোল হও কারণ আমরা একদম তোমরা যে ইনফ্যাক্ট কালকে যখন তোমরা এস এম এস পাবা বোধে রাখি অনেকেই বলতেছো যে ভাইয়া আমরা এনরোলমেন্ট এর ডিটেলস এর এস এম কালকে তোমরা পাবা কালকে তোমরা বিকাল বা দুপুর বা রাতও হতে পারে অনেকজনকে পাঠানো হবে সো এক একজন এক একটা সময়ে পাবা তো এনরোলমেন্টের ডিটেলসটা যারা সিলেক্টেড হয়ে গেছে। তারা মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাবা ওখানে তোমরা যদি ঢুকো ঢুকলে তোমরা দেখবা যে প্রচন্ড সিকিউর এটা সিকিউর বলতে তুমি চান্স না পেলে যদি ওই লিঙ্কটা তুমি তোমার চান্স না পাওয়া বন্ধুকেও দিয়ে দাও সে ভর্তি হতে পারবে না টাকা দিতে চাইলেও সে টাকা আমাদের সিস্টেমটা তার থেকে টাকা নিবে না তো একটা আইডি থেকে একবারই ভর্তি হওয়া যাবে মানে অনেকগুলো সিস্টেমই আমরা এই লাস্ট কয়েকদিন টেস্ট করছি আমরা কিন্তু এই জিনিসটা ঘোষণা মাঝখানে আমার করোনা হয়ে গেছে চিন্ময় করোনা হয়ে গেছে তারপরে আমরা অনেকটা সময় পেয়ে গেছি বাট আমরা ফুলদি সিকিউরিটি তে নেওয়ার জন্য কিন্তু আমরা এতদিন ওয়েট করলাম যে যেন এমন না হয় আমি আর চিন্ময় একটা কথা বললাম আর ওই কথাটার দাম না থাকলো আমি আর চিন্ময় পরীক্ষা নিলাম এন্ড দিন শেষে সবাইকেই ভর্তি নিচ্ছি এরকম না হয় আমরা তাও যারা ভর্তি হতে পারলো না বা যাদের ইচ্ছা অনেক আমরা টেস্ট করতেছি এখানে কি তুমি কতটুকু পারো বরং তোমার মধ্যে উদ্যমটা কতটুকু আমাদের এই পরীক্ষাটাতে তুমি একবার না দিতে পারলে একবার দিয়ে না চান্স পেলে তুমি আরেকবার দাও তুমি দুইবার না পারলে তৃতীয়বার দাও প্রত্যেকবার র্যান্ডম কোশ্চেন আসবে ডাটা পাল্টে আসবে তুমি যদি চিন্তা করো যে কিভাবে হতে পারে কিভাবে হতে পারে আমি বিশ্বাস করি না একটা না একটা বার তুমি পারবা আর যারা এরকম উদ্যম নিয়ে থাকবে যে না তার ভর্তি হতেই হবে সে চান্স পাবে সে বারবার পরীক্ষা দেখ পঞ্চাশ বার ষাট বার পরীক্ষা দেখ আমি ওই স্টুডেন্টদেরকে চাই যে যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিয়েও আমাদের এই সিলেকশন রাউন্ডটা পার হয়ে তারপরে যেন আসে আমরা কিন্তু এখানে বইয়ে মতন এতটা সিট এভাবে সিলেক্ট করতেছি না আমরা সিলেক্ট করতেছি একটা সার্টেন মার্কস এই মার্কসের এর উপরে যারা পাবে তাদেরকে আমরা নিচ্ছি তো এই ক্ষেত্রে যারা যারাই এখনো আমাদের এটাতে অ্যাডমিট হতে চাও তাদেরকে অবশ্যই আমি বলবো যে পরীক্ষা দিয়ে ওই সার্টেন মার্কস পাওয়ার পরেই তুমি ভর্তি হতে পারবা এর আগে যতই সুপারিশ করো কোনো কাজ হবে না আমাকে অনেক সুপারিশ করা হয়েছে এন্ড চিন্ময়কেও আশা করি দেখলে আদার মেসেজে দেখলা যাবে অনেক সুপারিশ করা ভাইয়া আমি তো সবাই পাইনি আমাকে এটাতে বলি যে তুমি পরীক্ষা দিয়ে আসো কারণ ক্ষেত্রে আমরা একচুয়ালি চাচ্ছি ওই স্টুডেন্টদেরকে যাদেরকে আমরা যদি একটু হাই লেভেল কন্টেন্ট দিচ্ছি একটু আগে বললো কোথা থেকে আসতে পারে ভবিষ্যতের প্রশ্নগুলো আইআইটির কোশ্চেন গুলো থেকে আসতে পারে ইন্ডিয়ার অনেকগুলো কোশ্চেন থেকে আসতে পারে আমি আর চিনমাই মিলে এটাও প্ল্যান করতেছি যে ইন্ডিয়া থেকে বই আনে বাংলায় ট্রান্সলেট করে দেন ওই কন্টেন্ট গুলো প্রিপেয়ার করে তোমাদেরকে আলাদা লেকচার শিট লেকচার নোট আকারে দিচ্ছি তো এই জায়গাটার থেকে আমরা বলবো যে ওই কন্টেন্ট গুলো সবার জন্য না একদম সবাই এই কন্টেন্টটা নিবে তার লাভই হবে না কোনো কিছুই হবে না যারা একটু ঘাটাঘাটি করতে পারে যারা একটু চেষ্টা করতে পারে যারা আমরা বলার পরে নিজে একটু বসবে নিজে একটু চিন্তা করবে তাদের জন্যই আসলে আমি মনে করি এই মুহূর্তে অ্যাডমিশনটা উপযোগী সবাই আলটিমেটলি অ্যাডমিশন পরীক্ষা দিবে আমার সবাই আমার স্টুডেন্ট সবার জন্যই আমার দোয়া আছে বাট তারপরও আমি বলবো যে এই মুহূর্তে আসলে সবাই ওই কন্টেন্টটা নেয়ার মতন উপযোগী না যারা যারা ওই রকম উদ্যমী যে মেধা থাকতে হবে তা না না মেধা কম সে পরিশ্রম করতেছে বারবার পারলেও দেখতেছে কেন পারলাম না কেন বুঝলাম না আবার দেখি না হলে দেখা যাবে আমি যদি সবাইকে নিই সত্যি কথা বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা থেকে আমি আর চিন্ময় এটা জানি যে আমরা যদি সবাইকে নিই তাহলে দেখা যাবে আমরা ক্লাস নিচ্ছি আর বলছে ভাইয়া বুঝলাম না আবার ভাইয়া বুঝলাম না আবার তো আমরা আগাতে পারবো না এন্ড আমরা যেই টাইপের স্টুডেন্ট তৈরি করতে চাচ্ছি সামনের সাত আট মাসে আমাদের কিন্তু একটা দীর্ঘ কোর্স এটা বড় একটা কোর্স রাইট তো এই সামনের সাত মাসের মধ্যে আমরা যেই রকম স্টুডেন্ট তৈরি করতে চাচ্ছি এই স্টুডেন্টটা আমরা তৈরি করতে পারবো না সো এর জন্য আমরা আসলে এই জায়গায় সিলেকশনটা করেই তোমার আসতে হবে সো যারা যারা এখনো হতে চাও তোমাদের কমেন্ট সেকশনে তোমরা এক্সাম লিংক পেয়ে যাবা গ্রুপটার মধ্যে স্ক্রল করলে তোমরা एग्जाम লিংক পেয়ে যাবে एग्जामটা দিয়ে ঠান্ডা মাথায় সময় নিয়ে দাও কোনো সমস্যা নাই সময় নিয়ে দাও কিন্তু ঠান্ডা মাথায় তোমার অ্যাট লিস্ট ওই সার্টেন মার্কসের ব্যারিয়ারটা পার করে আসতে হবে অলসো আরেকটা জিনিস বলি যে আমরা আর কম সংখ্যক স্টুডেন্ট কেন নিচ্ছি কেন আমরা বাড়াচ্ছি না আরেকটা রিজনও বলি তো বুয়েট অ্যাডমিশন টেস্টে তোমরা জানো রিটেন পোর্শন হয় রাইট মেডিকেল অ্যাডমিশন টেস্টে শুধু এমসিকিউ পরীক্ষা নেওয়া যায় ক খ গ ঘর মধ্যে তুমি দাগাবা ওইখান থেকে তোমাকে অটোমেটিক ভাবে মার্কস দিয়ে দেওয়া যায় বাট রিটেন এক্সামে কিন্তু আমাদের খাতা দেখতে হয় বা প্রসেস দেখতে হয় একটা ব্যাপার আছে সো আমরা কিন্তু তোমাদের জন্য কিছু রিটেন এক্সামের ব্যবস্থাও রাখতেছি তোমাদের যে ফিজিক্স পোর্শনটা আছে বুয়েট আসার মতো সেগুলোতে রিটেন এক্সামের ব্যাপারটাও রাখ ইনফ্যাক্ট আমরা সেইখানেও তোমরা পরীক্ষা খাতা জমা দিলে আমরা দেখে দেওয়ার ব্যবস্থাও রাখবো তো এখন এই জায়গায় যদি আমরা অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট নেই আসলে তাহলে আমাদের জন্য মেইনটেইন করা এক আর দ্বিতীয়ত আমরা ওই রকম ভাবে জাজ করতে পারব ওই রকম ভাবে ফিডব্যাক দিতে পারবো না তো এর জন্যই আসলে আমাদের এই জায়গাটার মধ্যে স্টুডেন্ট সংখ্যা লিমিট করার ব্যাপারটা আর আরেকটা জিনিস চিন্ময়ের কথাটা একটা কথা বললো যে ওই কথাটার সাথে আমি একমত আমি স্টুডেন্টদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই চিন্ময় আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে আমাদের সময় তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন চল আসছিল এন্ড আমরা যখন বইয়েছে ফার্স্ট ইয়ারের ওয়ান ওয়ানে ক্লাস করি ফার্স্ট সেমিস্টারের তখন দেখলাম যে দাস স্যারের বই আর হাজরা স্যারের বই তো ওনাদের বই থেকে একদম হুবুহু

যখন প্রশ্নটা করে কারিকুলাম তো চেঞ্জ হতে থাকে বই তো চেঞ্জ হতে থাকে তারা বেশিরভাগ সময় কি কি টপিক আছে সেই জিনিসটার আলোকে তাদের যে রেগুলার পড়ানো তারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থেকে যেগুলো পড়াচ্ছে ওখান থেকেও কিন্তু কিছু কিছু জিনিস দিয়ে দেয় আমি বলতেছি না সব বাট কিছু কিছু জিনিস দিয়ে দেয় এন্ড ওই জিনিসগুলো আমরা আমাদের কোর্সে রাখবো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা হয়তো শুধু সলিউশনটা দেখলে কিছুই বুঝতা না বাট একটু ব্যাসিক সহ আমরা যদি বলে দিই যে এই জিনিসগুলো হতে পারে তাহলে তোমরা বুঝবা তো এর জন্যই বললাম এটা সবার জন্য না যারা যারা একটু ওভার পরিশ্রম করতে পারবে ওভার টাইম খাটতে পারবে তাদের জন্যই আমি মনে করি এই কোর্সটা উপযোগী অ্যান্ড অলসো অনেকেই বলতেছে যে ভাই আপনারা সবগুলো সাবজেক্ট কেন নামাচ্ছে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো একসাথে কেন নামাচ্ছেন না একই সাথে আমাদের সাথে আমরা তো অনেকগুলো কোর্স একসাথে নামাই অভ্যাস আছে তারপরও কেন নামাচ্ছি না এখানে কারণ আমরা ওই যে বললাম আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা এটা চিন্তা করতেছি যে আমরা যাদেরকেই নিব তাদেরকে যেন একটা সলিড এক্সপিরিয়েন্স দিতে পারি তাদেরকে যেন মানে আমার যেন এমন না হয় যে আমার ডিউটি রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে গেছে সো দ্যাট আমি আমার মেইন রেসপন্সিবিলিটা কি ভালোভাবে করতে পারলাম না তার জন্যই আমি আর চিন্ময় মিলি এই কোর্সটা করতেছি সারাটা ক্লাস জুড়ে আমি আর চিন্ময় নিব আর অন্য কেউ না আমরা যে ক্লাস হবে আমি অলরেডি তোমরা কিন্তু মিলে দেখতে পারো আমাদের কমেন্ট সেকশনে আমাদের একটা পেজ আছে যারা এখনো চান্স পাও নাই বা পাওয়ার ইচ্ছা আছে বা অলরেডি চান্স পেয়ে গেছো তারা আমাদের কোর্স আউট কিন্তু দেয়া আছে কোর্স আউটলাইনটা তোমরা আমাদের যে পেজ কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছে এই পেজের লিংকে যদি তোমরা যাও এই পেজের লিংকে গেলে তোমরা দেখতে পাবা যে একটা পোস্ট দেওয়া আছে যেখানে কোর্স আউটলাইন লেখা আছে প্রোবাবলি টিচারসও দেওয়া আছে কে কোন চ্যাপ্টারে কোন জায়গাটা তে ক্লাস নেবে সেই জিনিসগুলো দেওয়া আছে অলসো আমরা কিন্তু শাফেল করে করে এক চ্যাপ্টারের মধ্যেও দুইজন ক্লাস নেব এরকম ভাবেও দেওয়া আছে সো এই ক্ষেত্রে আমি মনে করি যে ফিজিক্সের অ্যাটলিস্ট লিস্ট যত রকমের কিছু দরকার সবগুলো জিনিস তোমরা এই জায়গায় পেয়ে যাবে এটা আমরা আশা করতেই পারি যে ভাইয়া আমি তাহলে দুইটা লিঙ্ক ভাইয়া বলবো একটা হচ্ছে এক্সাম যারা দেওয়া তাদের জন্য এক্সামের লিঙ্কটা আমি এখন কমেন্ট দিয়ে দিচ্ছি আর লাইভ শেষে ক্যাপশনে দিয়ে দিবো আর হচ্ছে পেজের লিঙ্কটা যেখানে তোমরা ফিউচারও অন্য যে কোনো প্রবলেমে আমাদের ইনবক্স করলে হেল্প পাবে আর এগুলো বাদ দিয়েও তোমরা কমেন্ট করতে থাকো আমি দেখতেছি অলরেডি আর এর মাঝখানে একটা কমেন্ট যেটা বলার দরকার চিম ভাই বলবেন আমাকে যেটা হচ্ছে একজন ইয়া ফাবিহা মাহবুবা বলতেছে যে বাইশ ব্যাচ যারা চাচ্ছে বাট সিলেক্ট হয়েছে অনেকেই বাইশ ব্যাচ নাকি একজন দিল দেখতেছি দেওয়ার পরে সিলেক্টেডও হয়েছে এখন তাদের জন্য একটা দরকার কিন্তু বাইশ আচ্ছা এইটা যেটা অপার অনেকটা বললো আসলে একটু পরিশ্রমী হতে হবে আর আমরা যেটা চাচ্ছি যে একটা চ্যাপ্টার আসলে তার একটু হলেও দক্ষতা অনেকে থাকে যে চ্যাপ্টারটা পড়ে নাই বা একটু প্রবলেম আছে ওই চ্যাপ্টারে এরকম থাকতে পারে মানে আমরা চাচ্ছি যে বেসিকটা একটু হলেও যেন স্ট্রং হয় একটু যা স্ট্রং হলে কিন্তু আমরা এই কোর্সের জন্য সে ভালো মতো এখান থেকে ফিডব্যাকটা পাবে এখন যদি এমন স্টুডেন্ট ভর্তি হয় বিশেষ করে বাইশ ব্যাচের যারা তারা কিন্তু কেবল প্রথমবার চ্যাপ্টারগুলো পড়ছে এমনও আছে প্রথমবার চ্যাপ্টারগুলো পড়ছে এখন হুট করে যদি এই মানে ক্লাসগুলো তারা করতে চায় বেশিরভাগের কিন্তু প্রবলেম হবে তবে হ্যাঁ অনেকেই আছে যারা একটু বেশি মেধাবী মেধাবের মেধার কথা বলবো না একটু পরিশ্রমের কথা বলবো যারা একটু পরিশ্রম করতে পারে আসলে যারা একটু বেশি পরিশ্রমী তারা যদি নিতে চায় ইটস আপ টু দেম ইটস আপ টু দেম যে তারা যদি নিতে চায় তবে আমরা যেটা সাজেস্ট করব যে বেশিরভাগ বাইশ ব্যাচের স্টুডেন্টের জন্য আমরা হয়তো ভবিষ্যতে কোন কোর্স আনতে পারি তবে বাইশ ব্যাচে আমরা নেক্সট ইয়ার অ্যাডমিশন আনবো তখন তো তাদের জন্য এটা থাকবেই এখন যদি কেউ ভর্তি হতে চায় যে ঠিক আছে আমি টাইম দিব এটাতে সে যদি চিন্তা করে যে না আমি এটাতে তাও টাইম দিব ইটস ওকে সে দিতে পারে তবে আমাদের সাজেশন অনুযায়ী বেসিকটা একটু যেন মানে থাকে মোটামুটি যে যেন আমরা ক্লাসগুলো যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্টাইলের ক্লাস এগুলো দিলে যেন তারা ঠিকঠাক বুঝতে পারে বা তারা ঠিকঠাক কন্টেন্টগুলো নিতে পারে ওকে তো এটা হচ্ছে তাদের প্রতি আমাদের সাজেশন জি ভাইয়া আর আমি আরেকটা কমেন্ট সেই কমেন্ট গুলো দেখতেছি তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো আমি পড়বো মোটামুটি কমেন্ট করবো অভাক করে দেখতেছে দেখতেছি কমেন্ট গুলা আর এর মাঝখানে আরেকটা জিনিস ভাইয়া মনে পড়লো আমারও মাঝখান থেকে অঙ্কুর মজুমদার বলতেছে স্মার্ট বোর্ডের কথা এই ব্যাপারটা সময় আমি বলে নেই যেটা ওভার ভাইয়া মনে হয় আমাদের মানে স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট ছিল এটাই যে আপনার স্মার্ট বোর্ড কিনাটা যে ফ্লিপ বোর্ড যেটা বলেন আমাদের চলে আসো আমরা দুই জন একসাথে এক ক্যামেরা থেকে এটা হয়তো ভাবলে অনেক ভালো দুইজন দুই পাশে

জিজ্ঞাসাটা অনেকেই হয়তো বলতো যে স্লাইডে টিচারকে না দেখা গেলে বোঝা যায় না এন্ড সত্যি কথা যেটা কয়েকটা জায়গায় এরকমও যেমন ফ্লেমিং এর বামস্ত নীতি এটা যখন আমি স্লাইডে পড়াই তখন আমার কয়েকটা থ্রি মডেল বানাইতে হয়েছে যে এভাবে 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 বানাতে হয়েছে কারণ আমি আমার হাত দেখাইতে পারতেছি অথচ সামনাসামনি হাত দেখাতে পারলে এটা অনেক ইজিলি দ্রুত বোঝানো যেত আর কি তো আমারই কষ্ট করতে হয়েছে বেশি তো এর জন্য স্মার্ট বোর্ডে আমরা এনিমেশন বেসড যে ক্লাসগুলো সেগুলো নিব ওইগুলো আমি নিচ্ছি আর চিন্ময় তো তোমরা অলরেডি জানো চিন্ময়ের কত সুন্দর পড়ায় এন্ড চিন্ময় অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা ওর ম্যাথ সলভিং বা জিনিসটা ম্যাথ গুলো যেভাবে ধরাই দেয় এটা খুবই ইউনিক এন্ড আমিও ফ্যান এটা আমি নিজেও চিন্ময়ের ফ্যান এটা অ্যান্ড আমি কোনো একটা ক্লাস বানানোর আগে আমি কিন্তু চিন্ময়ের ক্লাসগুলো দেখে নিই এটা বলে দিই আমি কোন ক্লাস যদি বানানো থাকে যদি সিনেমার এক্সিস্টিং কোন ক্লাস থাকে সেটা দেখেনি কারণ কোন স্পেশাল ম্যাথ যদি দেয়ার থাকে আমি ওই জায়গা থেকে সাহায্য নেই তো আমি এটা বলবো যে এই ক্ষেত্রে আমার আর সিনেমার একটা পারফেক্ট ব্লেন্ড তোমরা পাবা এই কোর্সটার মধ্যে যেগুলোতে অ্যানিমেশন দরকার ওইগুলোতে আমি ফুললি সাপোর্টে আসি যেগুলোতে একটু ভিজুয়ালাইজ করে দেখানো দরকার এন্ড বোঝার দরকার আর কন্টেন্ট এন্ড ম্যাথ বা ওই যে বললাম যে আইআইটি ম্যাথ বা এগুলোর ম্যাথ এগুলো কিন্তু সব চিন্ময়ের গোছানো মানে চিন্ময়ের একদম গোছানো ছিল এন্ড তোমরা জানো কিনা যে চিন্ময় কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক বছর ধরে এডমিশন পড়াচ্ছে আমিও পড়াচ্ছি বাট চিন্ময় কিন্তু এই ক্ষেত্রে অনেক কন্টেন্ট নিয়ে রিসার্চ ছিল আমার রিসার্চ ছিল কন্টেন্ট নিয়ে প্লাস টেকনোলজি নিয়ে বেশি আর চিন্ময়ের কিন্তু কন্টেন্ট নিয়ে হিউজ রিসার্চ তো আমার কাছে মনে হয় আমরা দুইজন যদি একত্র হই তাহলে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের থাকবে না যে এটা একটু এভাবে দেখালে ভালো বা এটা একটু ওই রকম কন্টেন্ট হলে ভালো দুইটাই পারফেক্টলি ওরা এই একটা কোর্সে পেতে যাচ্ছে জি ভাইয়া আর এর মাঝখানে কমেন্ট আরো কিছু কমেন্ট না যখন আমরা এক্সামটা লঞ্চ করি তখন থেকে আমাদের পেজে মেসেজের পর মেসেজ একটাই কোশ্চেন কবে ভর্তি শুরু হবে এবং কবে ক্লাস শুরু হবে এটা ক্লিয়ার করে আমরা আগের বা হয়তো বা বলেছিলাম একটু আগে শুরু হবে কিন্তু একজাক্ট ডেটটা এখন অপার হয়ে বলো তারা তিন হাজার চারশো থেকে পড়ে ঠিক আছে তোমার পাঁচশো থাকে তাহলে তুমি টপ টু এর মধ্যে আসো দ্বিতীয় ফেজে পরীক্ষার্থীদের মধ্যে তো যেটা বলতেছিলাম যে যারা যারা এই প্রথম ফেজ বা দ্বিতীয় ফেজে সুযোগ পেলে তাদের কাছে কালকে বা রাত যেকোনো সময় এস এম এস যাবে ভর্তি ডিটেল সংক্রান্ত অলসো যারা কি বলতেছে ভাইয়া আমার তো মোবাইল এই হয়ে গেছে বা মোবাইল পাচ্ছি না বা এরকম কিছু সমস্যা আমার কাছে আসছে তো তাদের ক্ষেত্রে বলি অলসো এই গ্রুপের একটা আমরা লিংকও শেয়ার করে দিব পেমেন্ট কমপ্লিট করা একটা লিংকও শেয়ার করে দিব ওখানে গেলে এটা পাবলিক গ্রুপ আমাদের এজ গ্রুপ চিন-ফিজিক্স সলিউশন দুইটা গ্রুপে আমরা শেয়ার করে দিব এখানে গেলে তোমরা যদি ক্লিক করো ক্লিক করলে কোনো সমস্যা নাই কেউ যদি চান্স না পাও ক্লিক করো সে আসলে পেমেন্ট কমপ্লিট করতে পারবে না যারা চান্স পাইছো তারা প্রথমে তাদেরকে ভেরিফাই করতে হবে তাদের ফোন নাম্বার দিয়ে দেন ভেরিফাই হয়ে গেলে তারপরে তার জন্য পেমেন্টগুলো পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট দেওয়ার ব্যাপারটা আসবে আর ফুললি অটোমেটিক ভাবে এবার আমরা পেমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি এবার আমরা এসএসএল কমার্স এর সাথে চুক্তি করছি এন্ড এসএসএল কমার্স এর থ্রুতে আমরা পেমেন্টটা নিব সো দ্যাট তোমরা डायरेक्टली এসএসএল কমার্স এর থ্রুতে মানে ওই যে লিংক আছে সেই লিংকেই যে পে করে দিয়ে আসতে পারবে এই যে এরকম উদাহরণ তোমরা হয়তো দেখতে পারো যে বিভিন্ন ই-কমার্স সাইট বা ড্রবি টেন মিনিট স্কুল ওরা যেভাবে পেমেন্ট নেয় ঠিক সেভাবেই তোমরা এই জায়গাটার মধ্যে পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারবা এন্ড সাথে সাথে ইনভয়েস চলে যাবে অ্যান্ড সব কিছু তোমরা পেয়ে যাবা যে তোমার পেমেন্টটা কমপ্লিট হলো কিনা দেন তারপরে তোমার চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ওয়েট করতে হবে কারণ তোমার এই জিনিসটা পেমেন্টটা পাবার পরে আমরা গ্রুপে তোমরা যখন রিকোয়েস্ট দিবা গ্রুপে কয়েকটা কোশ্চেন ফিল করতে হবে লেখা থাকবে সব ওই লিংকে সবই লেখা থাকবে প্রসেস সো তোমরা যখন প্রশ্ন সাবমিট করবা তারপরে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব দেন গ্রুপে জয়েন করে ফেলবা তো কালকে থেকেই আমরা ধরতে পারি পেমেন্ট দিয়ে তোমরা গ্রুপে চলে আসতে পারবে আর ক্লাস শুরু করতেছি আমরা জুনের পাঁচ তারিখ থেকে আমরা এক্সপেক্ট করতেছি প্রথম দিক দিয়ে আমরা সপ্তাহে দুইটা করে ক্লাস বা তিনটা করে ক্লাস নিব তারপরে যখন এইচএসি হয়ে যাবে বা সরকার থেকে এরকম নোটিশ আসবে যে এইচএসি আর হচ্ছে না তো যাই নোটিশ আসুক না কেন বা এইচএসি হয়ে যাক না কেন তারপরে আমরা ক্লাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিব এন্ড ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আমরা আমাদের যে কমিটমেন্ট তোমাদের কাছে যে আমরা ফিজিক্সের লিস্ট যেই কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোন জিনিস আসুক না কেন সব কাভার হয়ে যাবে এই গ্রুপটার মধ্যে এই কমিটমেন্টটা আমরা মেনটেন করব আমরা এর জন্য খুবই আগে শুরু করতেছি আর আরেকটা জিনিসও যেটা এটা কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচ না

আচ্ছা ফি এর ব্যাপারটা তো ফি এর ব্যাপারটা নিয়ে আসলে এক বছর ধরেই আমরা প্রথম থেকে প্রথম দিন থেকেই আমরা এটা মাথায় রেখেছিলাম আমি আর অপার মিলাছে যে ফিটা কত রাখা যায় কারণ ফি রাখার ক্ষেত্রে বিভিন্ন রকম আহ বিভিন্ন রকম অনলাইনের যারা পড়াচ্ছে বা অনলাইনে বিভিন্ন জায়গায় যারা পড়ে তাদের আমরা দেখেছি তারা কিভাবে ফি রাখে বা তারা কি রকম ক্লাস দিচ্ছে বা তাদের কন্টেন্টটা কিরকম তো আমরা চেয়েছি যে কন্টেন্টটা যত হাই রাখা যায় এবং সেই কন্টেন্ট অনুসারে ফিটা যত কম রাখা যায় কারণ অনেকেই থাকে মধ্যবিত্ত ফ্যামিলি আমি নিজেও কিন্তু ইলেভেন টুয়েলভে যখন পড়তাম তখন কিন্তু আমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি ছিল হ্যাঁ এখন বেশিরভাগ স্টুডেন্টই মধ্যবিত্ত ফ্যামিলির হয় এবং তাদেরও ফি ম্যানেজ করা কিন্তু কঠিন হয়ে যায় আমি নিজের পার্সোনাল যখন কথা বলবো যদি বলি আমরা আমি যখন রাজশাহী শহরে ছিলাম যখন বড় হয়েছি কলেজে যখন ছিলাম তারপর অ্যাডমিশনের যখন আমরা ভর্তি হয়েছি তখন অ্যাডমিশনের জন্য কোচিং এ ভর্তি হতে বা বিভিন্ন জায়গায় প্রাইভেটে ভর্তি হতে একদম নাকানি চুবানি খাইতে হয়েছিল। বিশেষ করে ফিজিক্সে পড়ার জন্য যে ফিটা লাগে সেটা আমি নিজে জোগাড় করতে পারতেছিলাম না এটা আমার ফ্যামিলি আমাকে কখনো আসলে বলে নাই অনেক পরে বলেছে আমি ট্রান্সফার হওয়ার পরে দেখো তোমাকে ভর্তি করনা হয়েছিল অনেক কষ্ট করে ভর্তি করনা হয়েছিল তো এই হচ্ছে কথা আছে অনেকে কষ্ট করে আসলে ভর্তি হয় তো আমরা সেটা প্রথম দিন থেকেই যে আমরা কিরকমের কন্টেন্ট রাখতেছি তার উপর ডিপেন্ড করে আমরা দেখলাম আসলে তো আমি গত বছর 2020 সালের এডমিশনের ব্যাচ আমরা করেছিলাম আসলে আমি নিজে আমার পার্সোনাল ছিল তো সেখানেও আমার ফিটা কিন্তু ওভারঅল ছিল পঁয়তাল্লিশশো ওভারঅল 4500 পুরো যদি সেই এডমিশন ফিজিক্সটা পড়ে তো আমি যেটা চেয়েছি যে আমাদের কমাইতে হবে কারণ হচ্ছে আমাদের আরেকটু স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে হবে যে যেন এইটা নিয়ে আমরা মানে বেশি স্টুডেন্টের মানে আমরা কমিটমেন্টটা রাখতে পারি এবং আমরা ভালো মতো ক্লাস গুলো নিতে পারি ঠিক আছে তো অনেক আউটসাইডে যারা ক্লাস নিচ্ছে তাদের দেখার পরে কন্টেন্ট গুলো দেখার পরে বা যারা বিভিন্ন রকম কোচিং এ ভর্তি হচ্ছে সেগুলো দেখার পরে আমরা দুইজন মিলে একসম্মত ফিক্স হয়েছি যে আমরা ফিটা রাখবো থ্রি বা তিন হাজার টাকা আমরা প্রথম থেকে তিন হাজার টাকায় ফ্রি রাখতেছি হ্যাঁ এবং এইটা আমরা এককালীন ভাবে নিচ্ছি এককালীন ভাবে নেওয়ার আসলে কারণও আছে কারণটা হচ্ছে আমাদের এই ইনভেস্টমেন্টটা কিন্তু হঠাৎ করে না অপার যেটা বললো আমাদের ইনভেস্টটা কিন্তু শুরু হয়েছে সেই দশ মাস আগে থেকে তখন থেকে আমরা আসলে ইনভেস্ট করতেছি এটার উপরে অপার তার লাইফে সবচেয়ে বড় একটা ইনভেস্ট করে ফেলেছে স্মার্ট বোর্ডের জন্য আমিও হয়তো করতে পারি তো বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট কিন্তু আসলে দরকার হয় এমন না যে অনলাইনে আমরা শুধুমাত্র ক্লাস নিয়েই হচ্ছে মানে অনেক আমি ফিল করতেছ অনেকে হয়তো এটা চিন্তা করে কিন্তু আসলে এক্সপেন্স কিন্তু অনেক থাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে যখন আমি পেমেন্ট নিতে চাই বা একটা ওয়েবসাইটে যখন আমি ভাউচার নিতে চাই তখন কিন্তু অনেক রকমের খরচ থাকে রাইট তো সবগুলা মিলে আমরা হিসাব করে যেটা ওভারঅল কভার করলাম যে ঠিক আছে স্টুডেন্টদের কাছে ফ্রেন্ডলি হতে হবে এবং আমাদের এক্সপেন্সও মিটআপ করতে হবে ওভারঅল সব মিলে তো 3000 হচ্ছে আমাদের কোর্স ফি একদম আচ্ছা আমি যদি কয় মাস ধরে হচ্ছে এটার সাথে ওরা বুঝলি আসলে জাস্টিফাই করতে পারবে এই পেমেন্ট আসলে জাস্টিফাইড কিনা এটা প্রায় সাত মাস ধরে হতে পারে এই প্রোগ্রামটা তো আলটিমেটলি আমাদের যেহেতু আপ টু বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাদের সার্ভিস দেওয়ার একটা রেসপন্সিবিলিটি এন্ড কমিটমেন্ট ওই জায়গা থেকে তোমরা কিন্তু বুঝতে পারো তোমরা যদি ডিভাইড করো 3000 ডিভাইডেড বাই 7 বা 8 দিয়ে তাহলে তোমরা দেখবা যে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি খুবই নেগলিগেবল একটা সংখ্যায় চলে আসবে এন্ড অলসো এই ক্ষেত্রে আমরা অনেকগুলো আলদার ফিচারের জন্য আমাদের কিন্তু খরচ রাখতে হচ্ছে তো চিনময় তো বললো যে আমরা পেমেন্ট সিস্টেমটা অটোমেটিক করে ফেলছি এবার সো দ্যাট তোমরা ইজিলি পে করতে পারো এক দ্বিতীয়ত আমাদের এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্জ দিতে হচ্ছে আর চিনময় বললো সাত মাস ধরে আমার মনে আমরা মাত্র একটু আগে লাইভ আসার আগে দেখলাম যে আমরা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ শুরু করি সেটা জুলাইয়ের বিশ তারিখ খোলা সেই সময় থেকে আমরা কন্টেন্ট গুলো বানাচ্ছি এন্ড প্রত্যেক মাসে মাসে আমরা টাইপ রাইটারদেরকে বেতন দিয়ে 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 কন্টেন্ট মেকারদের বেতন দিয়ে দিয়ে আমরা কন্টেন্ট দিয়ে দিয়ে কিন্তু কন্টেন্ট গুলো তৈরি করতেছি অ্যান্ড তৈরি করার পরেও কিন্তু আমরা একটা ক্রস চেক দিব এখন ক্রস চেক দিয়ে তারপরে তোমাদের জন্য কন্টেন্ট গুলো সামনে নিয়ে আসা হবে আর এছাড়াও অন্যান্য খরচ তো থাকেই তো আমি বরাবরই আমি বরাবরই স্টুডেন্টদের জন্য ফ্রি কন্টেন্ট দিই অ্যান্ড বরাবরই আমি স্টুডেন্টদের জন্য সবচেয়ে কম মূল্যটা নির্ধারণ করতে চেষ্টা করি ইনফ্যাক্ট চিনময় সাথে আমার বারে বারে এটা নিয়ে কথা হয়েছে যে চিনময় চলো এটা একটু কমাইতে হবে এটা একটু কমাই এটা একটু কমাই এভাবে 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 আমরা এই পেমেন্ট পর্যন্ত আসতে পেরেছি এন্ড তোমরা অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করলে আশা করি এক্ষেত্রে তোমাদের জাস্টিফাইড মনে হবে সবকিছু মিলে সাত মাসের জন্য একটা ফুল ফিজিক্সের দুইশো মার্কসের প্রস্তুতি হবে এরকম একটা কোর্স আশা করি তোমার জীবনের জন্য একটা বড় পাওয়া হবে এই ইনভেস্টমেন্ট এটাকে তুমি যদি ইনভেস্টমেন্ট হিসেবেও দেখো তাহলে আমি মনে করি যে যদি এই কোর্সটা থেকে ভালো ভালো জিনিস নিয়ে বের হতে পারো অ্যান্ড বুয়েট বা কুয়েট বা চুয়েট রুয়েট আইটা আমি তো বললামই যে আমাদের এই অ্যাডমিশন ব্যাচে ঢুকে কেউ যদি চান্স না পায় তাকে তার খবর আছে কেন কারণ আসলে মানে আমার কাছে মনে হয় এরকম যে একটা ছেলের অঘটন কয় জায়গায় ঘটবে বুয়েট এডমিশনে সে হয়তো একটি অঘটন করছে চুয়েটে হয়তো তার অঘটন করছে বাট কুয়েট টুয়েট চুয়েটে কেন অঘটন ঘটবে মানে এক প্রত্যেকটা জায়গায় কেন অঘটন ঘটবে সো আমরা আশা করি সে যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে অ্যান্ড প্রত্যেকটা কন্টেন্ট নেয় তাহলে সে চান্স পাওয়াটা উচিত তার একদম উচিত তো আমরা এভাবেই চিন্তা করি আসলে জিনিসটা এন্ড সাইড সাইড চিন্তা করলে দেখো যে তুমি যদি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে না চান্স পাও বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না চান্স পাও হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তোমার একটা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হচ্ছে ওইটাও ভালো বাট তারপর ও ক্ষেত্রে তোমার এক্সপেন্সটা কেমন হয় আমার নিজের ভাই প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে আমি জানি প্রতি সেমিস্টারে অ্যাবাউট এইটি টাকা দিতে হবে প্রতি চার মাস পর পর সো আলটিমেটলি পুরো চার বছরে তোমার অ্যাবাউট দশ লাখ টাকার মতন খরচ হবে এটা কম করে বললাম ব্র্যাকে বা অন্যান্য জায়গায় আরো বেশি সো আলটিমেটলি তোমরা এই জায়গাগুলো থেকে চিন্তা করলে আশা করি তোমরা এই জায়গা থেকে বুঝতে পারবা যে এই টাইমে ইনভেস্টমেন্টটা পরের ইনভেস্টমেন্ট অনেক দামি আর এই টাইমে ইনভেস্ট করতে পারলে তুমি অ্যাকচুয়ালি নট অনলি তুমি চান্স পেলা বাট অলসো তুমি দেখতে পারবা যে তোমার ওভারঅল লাইফ জুড়ে তোমার আর্নিং ক্যাপাবিলিটি বা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করলে তোমার সম্মান সব দিক দিয়ে তুমি দেখবা যে অনেক অনেক দূর এগিয়ে যাচ্ছ তা আমি তাও বলবো যে তোমাদের মধ্য থেকে অনেকেই বলতে পারো যে এককালীন পেমেন্টটা দেওয়াটা টাফ হয়ে যাচ্ছে এরকম তাদের জন্য আমাদের সাজেশন থাকবে এই কোর্সটা আমরা প্রথম দিক দিয়ে বললাম সপ্তাহে দুইটা করে ক্লাস ছোট করে শুরু করব কেন কারণ একবার প্রথমেই হাই ভোল্টেজ অপারেশন শুরু করব না সো প্রথমে আমরা অল্প করে অপারেশন শুরু করব সো দ্যাট তোমরা নিতে পারো কারণ আমরা ওইটা মাথায় রাখতেছি যে তোমরা এখনো এইচএসসি পরীক্ষা দাও নাই আমরা আস্তে 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 আরেকটু কঠিন আর কঠিন লেভেল বাড়াবো এভাবে যাব সো প্রথম দিকের ক্লাসগুলো তুমি যদি পেমেন্টটা এখনই না গোছাতে পারো কালকের মধ্যে না গোছাতে পারো বা ক্লাস শুরুর আগে না গোছাতে পারো সমস্যা নাই আমাদের এই ক্লাসগুলো সবগুলো সুন্দরভাবে ওয়েবসাইটে সাজানো থাকবে পরীক্ষাগুলো সবগুলো ওয়েবসাইটে সাজানো থাকবে তুমি চাইলেই যে কোনো সময় এসে দিতে পারবা তুমি পরে ভর্তি হও বা আগে ভর্তি হও সো সেই ক্ষেত্রে তুমি আস্তে আস্তে যখন ম্যানেজ করতে পারো এককালীন ভাবে করার জন্য করব। কারণ দুইবার বা তিনবার দিতে গেলে যে জিনিসটা হয় আমাদের অনেক একটা অপারেশনাল হ্যাসেল হয় যে কখন কতটুকু দিল বা পরে কবে দিবে বা মানে একটা ঝামেলার মধ্যে পড়তে হয় তো এর জন্য আমরা চাচ্ছি যে এককালীন পেমেন্ট দিয়ে স্টুডেন্টরা আসুক আর সত্যি কথা যেটা এখন মানে আমি কয়দিন আগেও স্টুডেন্টদের নিয়ে কাজ করি অ্যান্ড স্টুডেন্টদের জন্য কিন্তু এখন আমি বলবো যে অনেক আর্নিং অপরচুনিটি আছে চারপাশে সো অ্যাফিলিয়েট পার্টনার হয়ে তারা আর্ন করতে পারে বিভিন্নভাবে তারা আর্ন করতে পারে আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দেয় যে ভাইয়া আমি এভাবে এভাবে আর্ন করছি এন্ড আল্লাহ রহমতে আমি তো চলতেছি আমার ফ্যামিলিকেও আমি চালাতে পারতেছি সো আমার ভালো লাগে এই মেসেজগুলো দেখে সো আমি সাজেস্ট করব যে আর্ন করে নাও কোর্সটা আর্ন করে নাও তোমার যদি এমন হয় যে

মানে এই বয়েছে সে ভর্তি হবে কিন্তু টার্গেটটা যদি সে মেডিকেল অথবা ভার্সিটি হয় তাহলে কতটুকু উপকৃত হবে আমাদের যেই বুয়েট অ্যাডমিশন ব্যবস্থা করে সত্যি কথা বলতে ফিজিক্সের জন্য লিস্ট কিংবা ম্যাথের জন্য কেউ যদি বুয়েটের জন্য প্রিপারেশন নেয় সে কিন্তু হায়েস্ট লেভেলের প্রিপারেশন নিচ্ছে রাইট কারণ বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আসলে ফিজিক্সের বাদ মানে কিছুই বাদ থাকে না এবং দেখা যায় যে সে যদি এখন ভার্সিটি মানে ভার্সিটি বা মেডিকেলের জন্য ফিজিক্স পোর্শন পড়তে চায় দেখা যায় তার কাছে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমি যখন টুকটুক করে এই ফিজিক্সের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম এই এইচএসসি এর আগে ইঞ্জিনিয়ারিং স্টাইলে তখন আমি দেখেছি যে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় ফিজিক্স পোর্শনটা আমার কাছে বেশ ইজি লেগেছে কারণটা হচ্ছে কারণ আমি হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম তো যতটুকু আমি আসলে প্রিপারেশন নিয়ে নিব বা যতটুকু আমি পড়বো দেখা যাবে এইচএসি বলো কিংবা মেডিকেল বলো কিংবা ইউনিভার্সিটি বলো কোথাও আসা করি সে আটকাবে না কিছু থাকে মেডিকেলে কিছু থাকে যে আমাকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে বা কিছু ডাটা আমাকে মুখস্থ হবে সেগুলো কিন্তু কারণ ওগুলো পরীক্ষার আগে দিন না পড়লে বা পরীক্ষা এক সপ্তাহ আগে না দেখলে আসলে পারা যায় না কিন্তু বাদ বাকি যেগুলো আছে বেসিক লেভেলের প্রশ্নগুলো বা ছোটখাটো যে ম্যাথ গুলো থাকে বা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ম্যাথ গুলো থাকে সেগুলো করতে আশা করি কারোরই কোনো প্রবলেম হবে না কারণগুলো কারণ ওগুলো মানে যেটা বলে আর কি যে একদম প্রাথমিক জ্ঞানের মতো মনে হবে যে আমি যতটুকু পড়েছি ইঞ্জিনিয়ারিং এর জন্য এতটুকুর জন্য এটা আসলে প্রাথমিক জ্ঞানের ম্যাথ এবং এটা করা খুব ইজি হবে তার কাছে ওকে নেক্সট কোশ্চেন যদি দেখি আমরা একটা কোশ্চেনের দিকে যাচ্ছি ওকে সবাই একটু কোশ্চেন করে থাকো তোমাদের তো এখন পড়ার সময় ওকে একটা পেয়ে গেছি আমি এটা হচ্ছে ভাইয়া এক্সামটা কত কত দিন দিতে পারবে সে কত দিন দিতে পারবে যেটা পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাবে তার এক্সাম যে ডেটটা সে কত কবে কোন দিতে পারবে সিম্পল Jadi, ada apa ni boleh? এক্সামটা আমরা আপাতত স্টুডেন্টদেরকে সুযোগ দিচ্ছি কারণ অনেকেই হয়তো এখন ঈদের ছুটিতে আছে এন্ড অনেকেই হয়তো এই পোস্ট দেখে নাই বা তার হয়তো অনেক দিন পরে আমি জানি এরকম জিনিস আসবে যদি আমরা এখন এক্সাম নেওয়া বন্ধ করে দিই আমাদের কাছে মেসেজ আসতে থাকবে ভাই আমি ভর্তি হতে আমি তো আগে দেখি নাই পোস্টটা আমি তো গ্রামের বাড়ি ছিলাম আমি তো দূরে ছিলাম সো তাদের জন্য আমরা চিন্তা করছি এক্সামটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা থাকবে আর এক্সাম সিস্টেমটাও সুন্দর এখানে যে কোনো সময় তুমি যাও না কেন আগের কোশ্চেন আর তুমি পাবে না র্যান্ডম কোশ্চেন আসবে সো র্যান্ডম কোশ্চেন যেহেতু আসতেছে সো যে কোনো সময় একটা স্টুডেন্ট এসে যাচাই করতে পারবে আমাদের প্ল্যান আছে আগামী এক মাস পর্যন্ত আমরা এক্সামটা রাখবো এক মাস পর্যন্ত আমাদের রাখার ইচ্ছা আছে দ্যাট যারা যারা এখনো এই পোস্ট গুলো দেখে নেই বা এখনো ঈদের ছুটি কাটাচ্ছে স্বাভাবিক এটা যে ঈদ ঈদে এখনো তারা যেন এসে এই দ্রুত ওই তারা পরীক্ষা দিয়ে চলে আসতে পারে সময় আর থার্ড ফেজ ফেজ এরকম রেজাল্ট আমরা দিব প্রত্যেকটা রেজাল্ট প্রায় এক সপ্তাহ পরপর দিব এক সপ্তাহ পরপর দেওয়ার পরে তাদের কাছে আবার সেই এস এম এস এন্ড ভর্তির প্রক্রিয়া এই জিনিসগুলো চলে যাবে সে সুযোগ পায় আর যদি সে চান্স না পায় সেই ক্ষেত্রে তার কাছে কোনো এস এম এস যাবেন তো এই হচ্ছে আপাতত আমাদের থেকে বলা আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে ওই অনেকে বলতেছে যে সিনেমাটাকে প্রশ্নের উত্তরটার উত্তর দিল যে মেডিকেল এর জন্য কিরকম বা এর জন্য কিরকম তো আসলেই কথাটা সত্য তুমি যদি এখানে হাইয়েস্ট লেভেল অফ প্রিপারেশন নাও তাহলে তোমার কাছে অ্যাটলিস্ট ইউনিভার্সিটির প্রিপারেশন গুলো বা ইউনিভার্সিটির ফিজিক্স গুলো তুমি একদম চোখে চোখে করে ফেলার মতো ব্যাপারটা হয়ে যাবে আমার ক্ষেত্রে তাই ঘটছিল আহ বুয়েটের প্রিপারেশনটা নেওয়ার পরে আমি যখন ডিউর প্রিপারেশন নিই আমি কোনো আমার কাছে মনে আছে আমি কোনো এমসিকিউ এর জন্য আলাদা করে মডেল টেস্ট দেইনি মানে আমার টার্গেট ছিল বুয়েট পড়বো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো পড়বো ইউনিভার্সিটি শুধু ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে আমার কয়নিটে টার্গেট ছিল না তারপর আমি কয়েন পরীক্ষা দিই এন্ড পরীক্ষা দিয়ে আমি তখন বুয়েট চান্স পেয়ে যাই আমি জানি যে আমি বুয়েটে চান্স পাইছি সো আমার কাছে ওই পরীক্ষাটা খুবই রিল্যাক্সিং ছিল মানে ইজিলি দিচ্ছি তো আমি ওইখানে দেওয়ার পরে আমি তো কিন্তু ক্যালকুলেটারে অভ্যস্ত একজন মানুষ তাই না কারণ আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি আমি জীবনে একটা মডেল টেস্ট দিই নি ক্যালকুলেটর ছাড়া সব মডেল টেস্ট ক্যালকুলেটর সহ ইনফ্যাক্ট এম মডেল টেস্ট দিইনি আমি এর পরে একটাও সব রিটেন মডেল টেস্ট দিছে কারণ আমাদের সময় কি ছিল আমাদের সময় সব রিটেনে ছিল তো আমার ক্ষেত্রে যেটা দেখা কি ছিল তারপর আমি যখন পরীক্ষা দিচ্ছি আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছিল এন্ড আমি অনেকগুলো প্রশ্ন এভাবে দিলাম যে আমি জানি এটা যদি আমি গুণ করি আমি অ্যানসারটা পেয়ে যাব তারপর আমি গুণ না করে আমার অ্যাজামশন থেকে দিছে যে এত বড় হবে না এত ছোট হবে না এটা হবে তো এইভাবে এভাবে দিছি এন্ড আমি দেখছি যে লাস্টে আমি একশো ষোলোটা দাগালাম নর্মালি স্টুডেন্টরা চুরানব্বই এন্ড সাতানব্বই একশো বিশটার মধ্যে দাগালে অনেক দাগানো হয়ে যায় তো আমি একশো ষোলোটা দাগালাম মানে সবাই ভাবতেছে যে আমি পাগলের মতো দাগাইছি আর কি তো যাই হোক তারপর আমার চান্স হয়ে গেছে ভালোভাবেই তো আমি এটা বলবো যে হাইয়েস্ট লেভেল অফ প্রিপারেশন নিলে চিনময় যেটা বললো তোমার কাছে ওইগুলো সহজ মনে হবে আর মেডিকেলের জন্য আমি বলবো এটা খুব বেশি ইফেক্টিভ হবে না এই কোর্সটা মেডিকেলের ফিজিক্সটা অ্যাকচুয়ালি ইজি আসে মানে তুমি অ্যাকচুয়ালি অন্যভাবে দেখলেও পারবা বাট যারা ইউনিভার্সিটি টার্গেট তারা হান্ড্রেড এ আমি বলবো যে এখান থেকে নিয়ে যেতে পারবো ফিজিক্স যা আসছে সেই ইউনিভার্সিটির সবগুলোই কাভার হবে আর আরেকটা জিনিস এবার কিন্তু বুয়েট সার্কুলারে এমসিকিউ পরীক্ষাও নিবে প্রিলিমিনারি পরীক্ষা সো দ্যাট আমরা আমাদের যে মডেল টেস্ট নিব সেখানে কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষাও রাখবো কারণ তোমাদের ক্ষেত্রে কারিকুলাম এমন হতে পারে করোনা না চেঞ্জ হলে তোমাদের ক্ষেত্রে একটা প্রিলিমিনারি পরীক্ষা তারপরে মেইন পরীক্ষা হতে পারে একুশ ব্যাচের জন্য সো আমরা ওই ব্যবস্থাটাও রাখবো যে সো দ্যাট physics আর এই জিনিসগুলোতে যেন কারো কোনো সমস্যা না হয় ম্যাথমেটিক্যাল যত পার্ট আছে সবগুলো জানো কভার হয়েছে भैया মোটামুটি মিনিট হয়ে গেল আর বেশিক্ষণ রাখবো না আর একটু লাস্ট আমরা এন্ড পেমেন্টের লাস্ট ডেট এটা আবার আচ্ছা 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 আসলে এই কোর্সটা আমরা মাস ধরে চলবে আসলে তো আমরা যেটা আপাতত প্ল্যানে রেখেছি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন তখন আসলে পড়তে হতে পারবে হ্যাঁ সে চাইলে পরেও পড়তে হতে পারবে অনেক দিন পরেও পড়তে হতে পারবে দুই তিন মাস পরেও পড়তে হতে পারবে সে যখনই সেই তার কাছে মনে হবে যে এখন তার ইনভেস্ট করার তার সামর্থ্য আছে সে পড়তে হবে কারণ আগে ক্লাসগুলো সে পেয়ে যাবে তবে একটা জিনিস আমরা হচ্ছে সাজেস্ট করতে পারি সবার জন্য যেহেতু এটা একটা বড় একটা প্রসেস একটা স্টেপ ওয়াইজ প্রসেস সেখানে আমাদের একদম প্রথম চ্যাপ্টার থেকে ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার থেকে সেকেন্ড পেপারের 11 তম চ্যাপ্টার পর্যন্ত আমরা একদম টানা যাব পর 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 করে এখন কেউ যদি একটু পথে জয়েন করে তার কিন্তু আগের কিছু ক্লাস পড়ে থাকবে সেগুলো কিন্তু তাকে মেকআপ করতে হবে তারপরে সে লাইভে কিন্তু আসতে পারবে লাইভ ক্লাসগুলো করতে পারবে ম্যাপিং করতে পারবে মানে কেউ যদি পরে ভর্তি হয় তাকে তার জন্য কিন্তু হুট করে একটু হলেও কি বলে যে চাপটা একটু বেশি হবে চাপ না একটু থাকতে হবে আর কেউ যদি আগে ভর্তি হয়ে থাকে তাহলে যে আমরা যেটা বললাম অপর যেটা বললো যে আমরা একটু স্টেপ ওয়াইজ শুরু করব তাহলে শুরু থেকে আমরা যে কম চাপটা দিচ্ছি তার সাথে 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 অভ্যস্ত হয়ে যে সে কিন্তু আস্তে 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 দেখা যাবে যে ভালো করতে পারবে এবং পরে যে তার জন্য ইজি হবে ইজি হওয়ার ব্যাপারটা কিন্তু এমন না যে কেউ প্রথমে ভর্তি হতে পারলো না তার জন্য সব শেষ হয়ে গেল ওরকম না আমরা সবার জন্য অপশন রাখছি কেউ পরে ভর্তি হয়ে হইলেও সে হচ্ছে রেকর্ডেড আকারে ক্লাসগুলো অবশ্যই থাকবে জি ক্লাসও থাকবে এক্সামও থাকবে সে হচ্ছে যখন তখন সেগুলো দেখতে পারবে এবং সেগুলোতে সে অ্যাটেন্ডও করতে পারবে ঠিক আছে এই হচ্ছে মানে আমাদের আপাতত এনরোল করার কোনো লাস্ট ডেট আমরা রাখছি না আপাতত আমরা যতদিন স্টুডেন্টরা চাবে ততদিন তারা ভর্তি হতে পারবে এইটা আপাতত আমাদের ডিসিশন পরে দেখা যাবে যে হুট করে এমন হতে পারে যে দুই তিন মাস পরে হয়তো আমরা এনরোলমেন্ট অফ করে দিলাম ওকে ভাইয়া তারপর একটা কোশ্চেন আমি দেখলাম এটা হচ্ছে এসএমএস এর ব্যাপারে বলতেছিল যে গত সেকেন্ড ফেজে যে एग्जामটা হয়েছিল আমাদের এখানে ডাবল মেসেজ কোনে গেছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই এটা হচ্ছে গতকালকে যে ঝড়টা হয়েছিল এই মাসখানে আমাদের এসএমএস পাঠানোর সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় আর কয়েকজনের কাছে যায় নাই এই কারণে আমরা ভাবছিলাম কয়েক টাকা কাছে যায় নাই এটা না দেখে সবাইকে আবার পাঠিয়ে দিই এই কারণে সবাইকে আবার পাঠানো হয়েছে সো দুইটা এসএমএস আর একটা এসএমএস কোনো ফ্যাক্টর নাই এখানে যেটাই হোক মানে পেলেই হলো আর আচ্ছা আরেকটা জিনিসও আমি সলভ করে দিই মানে এসএমএস টা ভাঙা চলে আসছে এন্ড এসএমএস ফুল পায় এরকম কয়েকটা ইস্যু বললো অনেকে এটাতে কোনো সমস্যা নাই আমরা যে লিংকটা দিব কালকে পেমেন্ট যখন অটোমেট হয়ে আসবে চলে আসবে তখন আমরা কালকে যখন লিংকটা দিব পেমেন্ট করার তখন তুমি চান্স পেয়ে থাকলে তুমি এসে তোমার যদি এসএস নাও যে থাকে তুমি পরীক্ষা দিয়ে থাকো তুমি চান্স পেয়ে থাকলে তুমি এসে তোমার নাম্বারটা ইনপুট দিবা নাম্বারটা ইনপুট দিয়ে গেট ইনফরমেশন দিবা গেট ইনফরমেশন ক্লিক করলে তোমার দেখাবে যে তোমার র্যাঙ্ক কত এন্ড তুমি প্রসেস যদি পেমেন্ট করতে চাও তাহলে এই বাটনটা ক্লিক করো এরকম ভাবে লিখা থাকবে ঠিক আছে আর যদি চান্স না পেয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে লিখা থাকবে যে তোমার নাম সরি তোমার নাম্বারটা আমাদের ডাটাবেজের সিলেক্টেডদের মধ্যে পাওয়া যায়নি তুমি যদি পরীক্ষা দিয়ে সুযোগ পেতে চাও পরীক্ষার লিংকটা সো যদি কেউ এসএমএস নাও পেয়ে থাকো কেউ ভুল নাম্বার দিয়ে থাকো সেও কিন্তু যেই নাম্বারটা আগে ফিলআপ করে ফেলছো যেই না যেই জায়গায় ওই নাম্বারটা হারিয়েও যেয়ে থাকলে তোমার কোনো সমস্যা নেই তুমি জাস্ট কি করতে হবে ওই নাম্বারটা মনে রেখে যেটা ফিলআপ করছিলাম ওই নাম্বারটা টাইপ করে গেট ইনফরমেশন দিতে হবে তাহলে কিন্তু তুমি তোমার রেজাল্টটা কালকে দেওয়া লিংকটাতে পেয়ে যাবে

তারা নিতে বা পরীক্ষা দিতে পারতেছে তো এখন যদি ওইটাই থাকে তাহলে কিন্তু একটু রিস্কি হয়ে যাবে কারণ যদি আবার এইচএসসি না হয় এমন পসিবিলিটি হতে পারে যে এদেরও এইচএসসি হলো না সেক্ষেত্রে কিন্তু ওরকমই হবে যে দুইশো সত্তর বা দুইশো সত্তর বা দুইশো ষাটও হতে পারে তো তারা কি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে কিনা অ্যান্সার ইস ইয়েস অবশ্যই নিবে কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটা না শুধু বুয়েট না কুয়েট আছে রুয়েট আছে চুয়েট আছে আইউটি আছে রাইট এবং তাকে কিন্তু আলটিমেটলি কোথাও ভালো পজিশনে যাওয়ার জন্য কিন্তু লড়তে হবে এমন না যে সে বইটা পরীক্ষা দিল না তার একটু কম প্রিপারেশন নিলে হলো সে ইউনিভার্সিটির জন্য ট্রাই করবে তুমি দেখো বইটা যারা চান্স পাবে তারাও কিন্তু ওই ইউনিভার্সিটিগুলোতে যেয়ে পরীক্ষা দিবে রাইট তারাই কিন্তু আসলে চান্স পাবে সব জায়গায় কিন্তু তারাই চান্স পাবে রাইট এখন তুমি মনে করো যে তুমি বইটার জন্য প্রিপারেশন নিলা না ভাবলা যে আমার মার্ক কম কিন্তু তুমি যদি পিছিয়ে থাকলা তুমি যে লাস্টে যে ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিতে যাচ্ছ বা যেখানে ভর্তি হবার ভেবেছ ওই জায়গায় গিয়ে দেখলে যে বইটা যারা চান্স পেয়ে আছে বা বইটা যারা চান্স পাবে সেরকম ওখানে যে পরীক্ষা দিচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের সাথে তুমি সেখানে যে পাচ্ছ না কারণ কি কারা তারা অনেক বেশি প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করার ফলে কি হয় আসলে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে টাইম ম্যানেজমেন্টটা দেখা যায় যে প্র্যাকটিস যার থাকে টাইম ম্যানেজমেন্টটা তার তাড়াতাড়ি হয় এবং এর ফলে সেই কিন্তু ভালো রেজাল্ট করে রাইট তো এই জন্য আমি যেটা সাজেস্ট করবো যে এসএসসি মার্ক কত পাইছো এই চিন্তা আপাতত তোমরা ভুলে যাও তোমাদের ড্রিমের জন্য তোমাদের যে ড্রিমটা থাকবে সেটার হাইস্টের জন্য প্রিপারেশন নিবা রাইট কারণ মেডিকেল প্রিপারেশন নিলে সবাই ড্রিম থাকে কি একদম হাইয়েস্ট যে প্রিপারেশন ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকার অন্যান্য কলেজ করা মেডিকেল কলেজ করলো সেগুলোই তো মানে ড্রিম থাকে রাইট এখন কেউ পায় কেউ পায় না এটা আলাদা হিসাব কিন্তু ড্রিমটা থাকতে হবে তুমি তুমি যদি এমন হয় যে ঠিক আছে তোমার কাট অফ মার্কের জন্য হলো না এটা লাক আসলে এটা ভাগ্যের উপর কিছুটা হলো ছাড়তে হবে কিন্তু তোমার প্রিপারেশনটা হাইয়েস্ট করতে হবে এটা হচ্ছে আমার আনসার জি ভাই আর কমেন্ট আমি তো এই যে বুয়েট এডমিশনের प्रिपरेशन নিলে বুয়েট ছাড়াও কুয়েট ট্রুয়েট কুয়েট ইনফ্যাক্ট কৃষি ইউনিভার্সিটিতেও তুমি হেল্প পাবা মানে কৃষি ইউনিভার্সিটির পরীক্ষাগুলোর ক্ষেত্রেও দেখা যাবে যে ফিজিক্স আসলে সেই ক্ষেত্রে তুমি হেল্প পাবা সো মানে আদার যেকোনো ইউনিভার্সিটির प्रिपरेशनর জন্য एक्चुअली এই ইউনিভার্সাল এই प्रिपरेशनটা তোমার জন্য ইউনিভার্সাল হিসেবে কাজ করবে জি ভাইয়া আপনার কমেন্ট আর আসছে আমাদের নিব আর কমেন্ট আ আচ্ছা তাহলে আমরা শেষ করতে পারি তো আমাদের যদি আমাদের থেকে যে ইনফরমেশনগুলো পরে সেগুলো পেয়ে থাকে তো সবার জন্য আসলে শুভকামনা থাকবে তিনময় তিনময় আমি মিলে এই লাইফটা করে আমাদেরও স্টুডেন্টদের সাথে অনেকদিন পরে আমাদের সুস্থতার পরে বলতে গেলে মানে তো আমাদের সাথে এখানে অনেক মতামত শেয়ার করছে যারা যারাই ছিল লাইভে তাদের সবাইকে ধন্যবাদ আর যেকোনো প্রশ্ন বা যেকোনো কিছু থাকলে আমাদের পেজের ইনবক্সে করতে পারো আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমাদের অনেক প্রতিনিধি থাকবে সেখানে রিপ্লাই দেওয়ার জন্য আর পেমেন্ট সিস্টেমটা কালকেই চলে আসবে কালকে আমরা যখন দিয়ে দিব তখনই তোমরা পে করে ফেলতে পারবে আর যে কোনো ইনফরমেশন পেমেন্ট করার পরে পেমেন্ট করার আগে সেগুলো তোমরা পেজে ইনবক্সে আমাদেরকে মেসেজ দিয়ে জেনে নিতে পারবে আচ্ছা হ্যাঁ তো আমাদের যে এটা অপার শুরুতে বলেছিল যে আমাদের আসলে এটা এক বছরের আগের মানে প্রায় এক বছর হয়ে গেছে প্ল্যানটা এবং এটা নিয়ে কিন্তু আমরা অনেক এক্সাইটেড

তারাই ক্লাসগুলো নিব এবং তারাই সব কিছু দেখছি একটা শ্রোণয়তা বললো যে ভাই আমি এই মানে পর্যায়টা বুঝিনি তখন হয়তো আরেকজন আমরা বাংলায় কমেন্ট করে দিলাম যে হ্যাঁ তোমার হয়তো এটা হয়তো তুমি বুঝতে পারোনি আমরা দুজন মিলে হেল্প করতেছি রাইট মানে এটা একটা মানে যেটা বলে যে গত বছর যখন আমরা এটা নিয়ে কথা বলছিলাম সেই রাতটার কথা যখন অপর বললো যে আমার মনে আছে যে এক্স্যাক্টলি যে আমরা যে মানে ডিসাইড করলাম যে আমরা একসাথে একটা ব্যাচ নিব সাথে সাথে কিন্তু আমরা দুজনে কিন্তু অনেক হ্যাপি ছিলাম আসলে এটা নিয়ে এবং আমি আমার ফ্যামিলির সাথে 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 শেয়ার করেছিলাম যে অপারের সাথে আমি নিচ্ছি এবং ফ্যামিলিও কিন্তু অনেক হ্যাপি হয়েছিল কারণ এটা একটা ড্রিম মানে ড্রিমের মতো আসলে যে আমরা দুজন একসাথে নিব কারণ দেখা যাচ্ছে যে তোমরা যারা পড়ছো আমাদের দুজনকে চেন এবং আমাদের দুজনকে তারা রাইট তারাও চাচ্ছে যে একসাথে আমরা কিছু একটা করি তো এইটা যখন আমাদের কাছে টাইমটা চলে আসছে তো এটা নিয়ে কিন্তু আমি অনেক এক্সাইটেড এই প্রথম থেকে কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে এক্সাইটেড ছিলাম ইভেন এখনো যে কিছুদিন পরে ক্লাস শুরু হবে প্রথম ক্লাসের সম্ভবত আমারও থাকতে পারে এমন হতে পারে আমরা একটা একসাথে একটা দিতে পারি তো সেটা নিয়ে আমি একটু বেশ এক্সাইটেড যে আমরা শুরু করব অ্যাটলিস্ট এবং আশা করি শুরু করার পরে এটা একটা খুব ভালো একটা জার্নি হবে এবং এই জার্নিটার পরে আমরা মানে স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা নিজেরাই বলতে পারবো যে ব্যাচটাকে আমরা কিছু একটা দিতে পেরেছি ব্যাচটাকে আমরা কিছু একটা দিতে পেরেছি এবং স্টুডেন্ট একটু হলেও আমাদের কথা মনে রাখবে যে ভাইয়ারা একসাথে একটা ব্যাচ করে অনেক কিছু আমাদের শেখায় দিয়েছে অবশ্যই ভাইয়া তাহলে অনেক কথা হলো আর আমার কাছেও তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে আমরা যখন অপার ভাইয়া অথবা চিনভাইয়া ভাইয়া কোনো একজনই যে একটা কোর্স নামায় তখনই কিন্তু আমরা একটা এক্সাইটেড ফিল করি তাহলে এখন দুইজন একসাথে নাম আছে তাহলে কিরকম লাগবে তোমাদের এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো শেষ মেয়ে যদি আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ আবার হবে সামনে ক্লাসে আল্লাহ সবাইকে